সবেমাত্র প্রত্যেকটা স্কুলে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে। যাদের গরমের ছুটির আগে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়ে গেছিলো তাদের তো খুবই মঙ্গল, কারণ তারা সেকেন্ড সেমিস্টারের জন্য অনেকটা সময় পাবে পড়ার। কিন্তু যাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সবেমাত্র শেষ হয়েছে তাদের আবার অগস্ট মাসের 29 তারিখ থেকে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে। এরকম অবস্থায় কিন্তু অনেক ক্ষেত্রেই শোনা যাচ্ছে যে স্কুল নাকি আবারও বন্ধ হয়ে যেতে পারে। তো প্রথম কথা আমি তোমাদের বলতে চাই যে স্কুল বন্ধ হবে কি হবে না সেটা কিন্তু এই মুহূর্তে তোমরা কিন্তু ডিসাইড করো না। স্কুলটাকে কিন্তু বলা হয়েছে যে প্রপার কোভিড গাইডলাইন অর্থাৎ মাস্ক পরতে, ছাত্রছাত্রীদের বলা হয়েছে দূরত্ব বিধি মেনে চলতে, এবং সাথে এটাও বলা হয়েছে যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে, হাত প্রপারলি হাত স্যানিটাইজ করতে, এবং যাতে ছাত্রছাত্রীরা টিফিন ভাগ না করে খায় সেটা যেন শিক্ষক শিক্ষিকারা দেখেন সেটাও কিন্তু বলা হয়েছে। আর টিকা অবশ্যই করে নিতে হবে, যাদের ভ্যাকসিনেশান হয়নি তাদেরও কিন্তু ভ্যাকসিনেশান করাতে হবে, অবশ্যই করে ভ্যাকসিনেশান করাতে হবে। কারণ রাজ্যে কিন্তু আবারও করোনার গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছে, অর্থাৎ করোনা কিন্তু আবারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এরকম অবস্থায় স্কুলগুলোকে কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে যে প্রপার কোভিড গাইডলাইন যাতে মেনে চলা হয়। এরকমটা নয় যে স্কুল বন্ধ করে দেওয়া হবে, যদি স্কুল বন্ধ করার হয় তাহলে কিন্তু তোমাদের আগে থেকে সেটা জানানো হবে যে যেহেতু কোভিড খুব বেড়ে গেছে তার জন্য স্কুল বন্ধ করা হচ্ছে। তো এরকম অবস্থায় যদি স্কুল বন্ধ হয় সবেমাত্র তোমাদের কাছে আর বলতে গেলে প্রপারলি হার্ডলি হয়তো তোমাদের কাছে 1.5 মাস মতো সময় আছে। এই 1.5 মাস সময়ের মধ্যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস কমপ্লিট করতে হবে, স্কুলকে সিলেবাস কমপ্লিট করাতে হবে, এবং তারপর কিন্তু তোমাদের পরীক্ষা নিতে হবে সবেমাত্র ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে উঠলে। তাই যারা এখন ভাবছো যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সবে শেষ হয়েছে, এখন আমি 1 মাস ঘুরে নিই তারপরে আমি পড়াশোনা শুরু করব, তাহলে কিন্তু মহাবিপদে পড়বে। কারণ সেকেন্ড সেমিস্টার কিন্তু একেবারে দোরগোড়ায় চলে আসবে। কাজেই যাদের এখনও অবধি সেকেন্ড সেমিস্টারের পড়া কিছুই শুরু করেনি তারা কিন্তু পড়াশোনা শুরু করে দাও সেকেন্ড সেমিস্টারের, কারণ সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কিন্তু তোমাদের হবে। আর স্কুল বন্ধের কিন্তু আপাতত কিন্তু কোনো নোটিস নেই। তাই যারা যে সমস্ত ভুল ভিডিও ফেক ভিডিও দেখে তোমরা ভাবছো যে আগস্ট মাসে পুরো স্কুল বন্ধ হয়ে যাবে, তাহলে আমাদের আর পড়াশোনা করতে হবে না, আমরা এখন পড়বো না, কোভিড বাড়লে স্কুল বন্ধ হয়ে যাবে, সেই আশায় বসে আছো, তারা কিন্তু ভীষণ ভুল করছো। এর আগেও আমি তোমাদের বারবার বলেছিলাম যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কিন্তু হবে, আমার কথায় তোমরা অনেকে বিশ্বাস করছিলে না, বলছিলে যে গরমের ছুটির পর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে না। আমার কথা তারপরে দেখলে যে তোমরা হুবহু মিলে গেছে এবং তোমরা অনেকেও সেটা আমাকে কমেন্ট করে বলেছো। তো তোমাদের আমি বারবার করে বলছি যে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হওয়ার চান্স কিন্তু একদম পুরো 100%। তাই কোনো রকমভাবে পড়াশোনায় ফাঁকি না দিয়ে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করো। আর যে সমস্ত ফেক ভিডিও তোমরা দেখছো, ফেক স্ক্রিনশট দেখতে পাচ্ছ যে আগস্ট মাসে স্কুল বন্ধ হয়ে যাবে, জুলাই মাসে স্কুল বন্ধ হয়ে যাবে, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে না, সেই ভিডিওগুলোকে কমপ্লিটলি ইগনোর করো। কিন্তু সরকার থেকে কিন্তু এরকম বলা হয়নি যে স্কুল বন্ধ করে দেওয়া হবে, যে স্কুলকে বলা হয়েছে একটা প্রপার গাইডলাইন মেনে চলতে, নির্দেশিকা মেনে চলতে, কোভিড বিধি মেনে চলতে, যাতে করোনাটা না বাড়ে, করোনাটাকে নিয়ন্ত্রণে যাতে রাখা যায়। ওকে, তাহলে যারা যারা ভিডিও দেখলে অবশ্যই করে নিজের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তাদের জানতে সাহায্য করো যে হ্যাঁ সেকেন্ড সেমিস্টার পরীক্ষাও কিন্তু হবে, আর তোরা কিন্তু প্রত্যেকে পড়াশোনা কর, সেটা কিন্তু সবার মাধ্যমে এই মেসেজটা ছড়িয়ে দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। চিলড্রেন, বাই।